হ্যালো বন্ধুরা, তোমরা ভালো আছো? আমি অবশ্যই ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো যে মোটর সাইকেলের ABS ব্রেক কী এবং ABS ব্রেক কীভাবে কাজ করে এই সম্পর্কে একটি ভিডিও আজকে তোমাদেরকে বানাবো। তাহলে বন্ধু, আমি আর কথা বাড়াচ্ছি না, আমার চ্যানেল এখনও তোমরা যারা নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে বন্ধুরা দেখতে থাকো যে মোটর সাইকেলের ABS ব্রেক কী। হ্যালো বন্ধুরা, মোটর সাইকেলের ABS ব্রেক কী? ABS ব্রেক হচ্ছে অ্যান্টি থ্রেড লক ব্রেকিং সিস্টেম, যা অনেকেই জানে না। যা অ্যান্টি থ্রেড ব্রেকিং যে সিস্টেমটা কীভাবে কাজ করে, যেমন বন্ধুরা তোমাদেরকে আমি ক্লিয়ার হওয়ার জন্য ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমরা যখন মোটর সাইকেলে যখন এভাবে ব্রেক চাপ দেই, এভাবে ব্রেক চাপ দিলে তখন এই যে ব্রেকের যে ভিতরে যে পিস্টনটি রয়েছে, এই পিস্টনটি পুরো চাপ হয়ে এই ডিস্কটাকে আটকায় রাখে। যখন আটকায় রাখে তখন দেখা যাচ্ছে যে চাকার এই যে গ্রিপগুলো রয়েছে, এই গ্রিপগুলো তখন পিছলে স্লিপ করে তখন মানে এরকমভাবে এই ড্রামটিকে আটকে রাখে এই পিস্টনে, তখন চাকার কোনো ঘুরতে পারে না। না পারার কারণে তখন করে কি চাকা শেষ রয়ে যায়, তখন করে কি অ্যাক্সিডেন্ট ঘটে বা কোনো দুর্ঘটনা হয়। আর এজন্য বর্তমানে যে মোটর বাইকগুলো বাংলাদেশে আসে বা বিশ্বের উন্নত দেশগুলোতে যে ABS এই তৈরি করে দিয়েছে কোম্পানি অ্যান্টি থ্রেড লক। যেমন অ্যান্টি থ্রেড লক মানে হচ্ছে এটাকে যখন পিস্টনে যখন চাপ দেয় তখন এটাকে লক করে ফেলে, একদম আটকায় ফেলায়। আর ABS-এর কাজ হচ্ছে এটাকে ছাইরা ছাইরা ব্রেক করবে, যেমন এভাবে সেকেন্ডের ভিতরে চারবার। বন্ধুরা তোমরা যখন এভাবে ব্রেকটিকে যখন চাপ দিবা, আমরা যখন ইমার্জেন্সিভাবে যখন কোনো ব্রেক করি, দেখা যাচ্ছে যে সামনে কোনো দুর্ঘটনা বা একটা অ্যাক্সিডেন্ট বা একটা স্পিড ব্রেকার বা একটা বাস বা একটা বাজার চলে আসছে, তখন আমরা করি কি হঠাৎ করে ধাপ করে এভাবে ব্রেক ধরে বসি। এভাবে ব্রেক ধরে বসলে তখন করে কি এই পিস্টনটি আটকে যায়, আটকে গেলেই করে কি তখন দুর্ঘটনা ঘটে, চাকা স্লিপ করে পড়ে যায়। আর নিয়ম হচ্ছে এই ডিস্ক ব্রেকের নিয়ম হচ্ছে এভাবে পাঞ্চ করে করে ধরার। আর আমরা যখন এইভাবে ইমার্জেন্সি কোনো কাজ করি তখন আমাদের এই হিতাহিত জ্ঞান থাকে না যে আমরা এইভাবে পাঞ্চ করবো, তখন আমরা করি কি ধাপ করে করে কি এভাবে জোরে ধরে বসি। ধরে বসলেই তখনই করে কি দুর্ঘটনা ঘটে। এজন্যই কোম্পানি করেছে কি এটাকে ABS সিস্টেম করে দিয়েছে, অ্যান্টি থ্রেড লক করে দিয়েছে, যাতে এটা অটোমেটিক ছাইরা ছাইরা ব্রেক করবে, মানে সেকেন্ডের ভিতরে মোটামুটি চারবার এটাকে ছাড়বে। তখন দেখা যাচ্ছে যে এই চাকার গ্রিপগুলোতে আর স্কিট করবে না, পিছলাবে না, আর এই ড্রামটাকেও এটাকে চাপ দিয়ে ধরে রাখবে না। বুঝতে পারছো বন্ধুরা? আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারো, তোমরা কী জানতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করো, আমি তোমাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, আল্লাহ হাফেজ।